সাম্প্রতিক কিছু ঘটনায় মানুষের আস্থা হারাতে বসেছে শত বছরের পুরনো লন্ডন পুলিশ। খুন, হত্যা, ধর্ষণ সহ নানা অপরাধে জর্জরিত যুক্তরাজ্যের রাজধানী। সম্প্রতি সারাহ এভারার্ড নামে এক নারী অপহরণের পর ধর্ষণ ও খুন হন পুলিশের এক কর্মকর্তার হাতে। বর্ণবাদের মতো ঘৃণিত কাজও করেছে লন্ডন পুলিশ। সম্প্রতি মেট্রোপলিটন পুলিশের সাথে বৈঠকে লন্ডনের সমস্যাগুলো তুলে ধরে পুলিশ তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে না বলে অভিযোগ করেন মেয়র সাদিক খান। গেল সপ্তাহে এসব সমস্যার কথা তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করে পুলিশ ওয়াশ ফান্ড। এরই জেরে স্থানীয় সময় বৃহস্পতিবার পদত্যাগ করেন লন্ডনের পুলিশ প্রধান ক্রেসিডা ডিক। এমন সময় তিনি পদত্যাগ করলেন যখন প্রধানমন্ত্রী বোরিস জনসনের করোনা বিধিনিষেধ ভঙ্গের তদন্তের দায়িত্ব পুলিশের উপর। যেহেতু আমাকে মেয়রের সাথে মিলেমিশে কাজ করতে হয়, আমার মনে হয়েছে আমি সঠিকভাবে দায়িত্ব পালন করছি না। আমার মনে হয়েছে পদত্যাগ করার এটাই উপযুক্ত সময়। এরপরই লন্ডনের মেয়র সাদিক খান এক সংবাদ সম্মেলনে বলেন পদত্যাগ সমাধান নয়, তিনি সমস্যাগুলোর কারণ খুঁজে বের করে মানুষের মাঝে আস্থা ফেরানোর কাজ করতে পারে। আমি খুব অবাক হয়েছি পুলিশ প্রধানের পদত্যাগে। আমি এটা আশা করিনি। তিনি মানুষের মাঝে আস্থা ও বিশ্বাস বাড়ানোর কাজ করতে পারতেন। ক্রেসিডা ডিক ছিলেন একজন কাউন্টার টেরোরিজমে অভিজ্ঞ কর্মকর্তা। 193 বছরের লন্ডন পুলিশের ইতিহাসে তিনি ছিলেন প্রথম নারী পুলিশ কমিশনার। তার কমিশনার হিসেবে মেয়াদ ছিল 2024 সাল পর্যন্ত। রাইসা জান্নাত, সময় সংবাদ।